এবার প্রথমে আমি আসি ম ফলার উচ্চারণ। ম ধ্বনিটি কিন্তু নাসিক্য ধ্বনি, পাঁচটি নাসিক্য ধ্বনির একটি হচ্ছে ম ধ্বনি। আমরা যদি মা উচ্চারণ করি এবং নাসিকা বন্ধ করে, নাসিকার ছিদ্রপথ বন্ধ করে যদি উচ্চারণ করি তাহলে কিন্তু সেটি উচ্চারণে বিঘ্ন ঘটবে। সেজন্যেই আমরা মা উচ্চারণ করতে আমরা দেখব যে এখানে স্বাভাবিকভাবেই একটা আনুনাসিকতা চলে আসে। ময়ের উচ্চারণ, ম ধ্বনিটি যদি শব্দের শুরুতে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত অবস্থায় বসে তাহলে সাধারণ ক্ষেত্রে সেই ময়ের উচ্চারণ হয় না, কিন্তু ম যুক্ত ধ্বনিটি নাসিক্য উচ্চারিত হয়। যেমন যদি আমরা বলি স্মৃতি, স্মৃতি, স্মৃতি বানানে তোমরা জানো যে স্মৃতি বানানে দন্ত স্বর সাথে একটা ম রয়েছে, তারপরে রিকা তৈরসী, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ময়ের উচ্চারণটা হচ্ছে না, সেখানে হচ্ছে স্মৃতি, অর্থাৎ দন্ত স্বরের রিকারের উচ্চারণ হয়ে সেখানে একটা নাসিক্যতা পাচ্ছে। কিন্তু এই মটি যদি মাঝে থাকে তাহলেও ময়ের উচ্চারণ হয় না, কিন্তু ম যুক্ত ধ্বনিটি দুবার উচ্চারণ হয় সেটি নাসিক্য হয়। যেমন বিস্ময়, বিস্ময় উচ্চারণের ক্ষেত্রে বানানটা হচ্ছে বয়রসী, দন্ত স সাথে ম, তারপরে অন্তস্থ অ, কিন্তু উচ্চারণের সময় আমরা বলছি বিস্ময় বয়রসী তালবর স্বয় হসন্ত, আবার তালবর স্বয়ের উপরে চন্দ্রবিন্দু, তারপরে অন্তস্থ অ, বিস্ময়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি ম উচ্চারণ হচ্ছে না, কিন্তু ময়ের উচ্চারণ মযুক্ত ধ্বনিটি দুবার উচ্চারিত হয়ে যাচ্ছে। শব্দের শেষে যদি বসে তাহলে একই নিয়ম প্রযোজ্য হবে, তবে যুক্ত ব্যঞ্জনে শেষের অকারটি কিন্তু ওকার হয়ে যায়। যেমন পদ্ম, প দয় ম, কিন্তু তাহলে মফলা, মফলা ফলা আছে, ফলা কিন্তু সাতটি ব্যঞ্জন আটটি ফলা তৈরি করে, তাহলে এখানে ম কিন্তু একটি ফলা বর্ণ, সেই জন্য পদ্ম বানানে প দয় ম ফলা, তাহলে সেক্ষেত্রে উচ্চারণ হচ্ছে প দয় হসন্ত দয় চন্দ্রবিন্দু ওকার। শেষের যুক্ত ব্যঞ্জনটি যুক্ত ব্যঞ্জন ভেঙে উচ্চারণ করলে শেষেরটি ওকার হয়ে যাচ্ছে। একইভাবে যখন আমরা নাসিক্য ধ্বনি, আমাদের কিন্তু আরও রয়েছে, আমরা সেই নাসিক্য ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে নাসিক্য ধ্বনি যেমন উওটা রয়েছে, আসলে উ আমরা বলি এটা সাধারণত উচ্চারণের ক্ষেত্রে অং উচ্চারণ হওয়াটাই বাঞ্ছনীয়। যেমন রং, রং শব্দের শুরুতে কখনো এই ধ্বনিটি বসে না, শব্দের শেষে বসে বা মাঝখানে বসতে পারে, তো এটা অং উচ্চারণ হয়, এটিও নাসিক্য ধ্বনি। ইওটা উচ্চারণেও সেটিও নাসিক্য ধ্বনি। যখন এরা যুক্ত ব্যঞ্জন তৈরি করে, যেমন আমরা যদি ইওর সাথে অনেকে এটা নিও উচ্চারণ করে, তবে ইও উচ্চারণ করাটাই আসলে বাঞ্ছনীয়। আমরা যেমন বিজ্ঞান বলি, বিজ্ঞান জ্ঞান, এক্ষেত্রে আমরা দেখি যে ইওর সাথে যুক্ত ব্যঞ্জন তৈরি হচ্ছে। প্রথমত আমরা যদি দেখি জ্ঞান, সেখানে ইওর সাথে বর্গীয় জ যোগ হচ্ছে, ইও প্রথমে আসছে বর্গীয় জ, পরে আসছে ইও জ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রেও একই ধ্বনিটি আসছে, অর্থাৎ প্রথমে আসছে বর্গীয় জ, পরবর্তীতে আসছে ইও। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দুটো ধ্বনি কিন্তু, মানে মজার কথা যে এই দুটো ধ্বনির একটিও কিন্তু উচ্চারণে আসছে না, সেখানে গ এর দ্বৈত উচ্চারণ হচ্ছে, শুরুতে গ জ্ঞান এর মতো উচ্চারণ হচ্ছে, যেমন জ্ঞান, কিন্তু এখানে কিন্তু গ ছিলই না। আর বিজ্ঞান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা গ দুবার উচ্চারিত হচ্ছে এবং শেষের গটি, শেষের ধ্বনিটি নাসিক্য হয়ে যাচ্ছে। আবার যখন ইও আগে আসবে জ পরে যাবে, তখন একটা নয়ের উচ্চারণ হচ্ছে, নয়ের উচ্চারণটা কিভাবে হচ্ছে, যেমন প্রাঞ্জল অঞ্জলি, আর সেখানে যেহেতু নটাও নাসিক্য ধ্বনি, সেজন্য আর কোনো নাসিক্য উচ্চারণ সেখানে, বাড়তি কোনো চন্দ্রবিন্দু দেওয়ার প্রয়োজন নেই।